আজকে তোমাদের সামনে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাই। এটা শুধু চা দিয়ে, কফি দিয়ে বা ভাত দিয়ে, ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করি চলো তাহলে তোমাদের একটু দেখাই, তোমরা একটু দেখো। হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের দেখাবো ভেটকি মাছের ফ্রাই। তা ভেটকি মাছের ফ্রাই আমি এইরকম করে পিস করে নিয়েছি কতগুলো। তা এখন এইটাকে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো। এটার মধ্যে প্রথমে দেব আমি লেবু, তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, এরপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা পেস্ট, দিয়ে এটাকে এখন সুন্দর করে মাখা হবে। দেখো এটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এখন আধ ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রাখবো। দেখো এখন আমি বেসনের ইয়েটা নিয়ে এসেছি, এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো, বেসন, আর দিয়ে দেবো এখন আমি এই লঙ্কা পেস্ট এক চামচের মতো, লবণটা দিচ্ছি আমি হাফ চামচেরও কম যেহেতু আমি মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ। এখন আমি মিক্সির মধ্যে পেস্ট করা লঙ্কার জলটাও এটার মধ্যে দিয়ে দিলাম। আমার কাকিমা এসছে শিলিগুড়ি থেকে, আমার কাকিমাই মাখছে, কাকিমা খুব ভালো মাখতে পারে। আমি কাকিমাকে বললাম কাকিমা তুমি একটু মাখো, তাই কাকিমাই খুব সুন্দর করে মেখে দিচ্ছে। দেখো মাখাটা কি সুন্দর হয়েছে, মাখাটা যে হয়েছে তার প্রমাণ হচ্ছে আঙুল দেখা যাচ্ছে না, আঙুলটা দেখা যাচ্ছে না একদম। দেখো দেখো মাখাটা এত সুন্দর হয়েছে, দেখো আঙুলটা, এই যে আঙুলটা একটু উঁচু হয়ে গেছে, এই যে দেখো, হ্যাঁ দেখেছো মাখাটা খুব সুন্দর হয়েছে। এবার তোমরা দেখবে চলো আমি এটাকে কিভাবে ফ্রাই করি। হ্যালো ভিউয়ার্স, দেখো আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে এখন, তারপরে এখন আমি ফ্রাইগুলো ছাড়বো।